हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आज आमी एकल्फिया गाछेर ग्रोथ और केयर निये आलोचना करब। एई गाछेर बायोनॉमिकल नेम होच्छे एकल्फिया विल्किन्सियाना। एर कॉमन नेम होच्छे कॉस्पर लीफ एंड जैकब्स कोट। फैमिली यूफोर्बियाना। एर आरो आदार अनेक रकम नेम आछे, जेमन फ्लामेंजेरिया फिजन, फायर प्लांट एटसेट्रा। এই গাছটি আপনি দেখতেই পাচ্ছেন কিরকম গ্রোথার হয়েছে। এই গাছের জন্য মিনিমাম 3 ঘন্টা টেম্পারেচার খুবই দরকার, অর্থাৎ 3 ঘন্টা যদি আপনি একে সূর্যের কাছে রাখেন এই গাছের গ্রোথ খুব ভালো মতন হয়। এই গাছটাকে আপনারা গার্ডেনে কিংবা পটের মধ্যেও লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর তার জন্য সয়েল অর্থাৎ মাটি আপনাদের এক্সট্রা কিছু মাটিতে মিক্স করার কোনো প্রয়োজন নেই। এই গাছটা সিম্পল সয়েল মানে গার্ডেনিং সয়েল দিয়েই হবে। আপনারা পটের মধ্যে শুধুমাত্র গার্ডেনিং সয়েল দিয়ে তারপরে গাছটাকে খুব সুন্দরভাবে লাগাতে পারেন, তাতে এই গাছটি বড় হবে। আর মিনিমাম তো বলেই দিলাম 3 ঘন্টায় গাছটার জন্য সূর্য খুবই প্রয়োজন, ঠিক আছে, তাতে খুবই ভালো হবে। 3 ঘন্টা সূর্য পেলে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের যে সমস্ত পাতা সেগুলো সাইডগুলো দেখুন লাল লাল ভাব চলে এসেছে। এই লাল লাল রঙের এই সিজনে এরকম লাল লাল হয়ে যায়। আবার যখন মনসুন আসে তখন কিন্তু পুরোপুরি টোটালি এটা পুরো সবুজ থাকে পাতাগুলো। আর অন্যান্য সিজনে এগুলো সূর্যের আলো ভালো পাওয়ায় এই পাতাগুলো লাল লাল সাইডগুলো হয়ে যায়। আর এই গাছের ফুল আপনারা দেখতেই পাচ্ছেন এরকমই লম্বালম্বি, এরকম লম্বাই ফুল হয়, এই সাইজই থাকে, এর থেকে বেশি বাড়ে না। আবার এই ফুলগুলো ঝরে যায়, আবার নতুন ছোট ছোট ফুল ধরে। সেটা মাত্র এই সিজন অর্থাৎ সামার সিজনেই ফুলটা হয়, অন্যান্য সিজনে ফুলটা দেখতে পাওয়া যায় না। সাধারণভাবে আপনারা যদি এই গাছটাকে পটে লাগান তাহলে কোনো অসুবিধা নেই। আর প্রত্যেক দিন একবার করে গাছটিতে জল দেবেন, ব্যাস তাতেই এই গাছটি সুন্দরভাবে বাড়বে। আর এই গাছটি আপনি আবার সবসময় যদি সূর্যের আলোর কাছে রাখবেন তাতে গাছটা পাতাগুলো ঝলসে যেতে পারে। তাই আপনাদের এমন কোনো একটা জায়গায় রাখতে হবে যেখানে একটু ছায়া একটু রোদ দুটোই পাবে, তাতে গাছটি খুব ভালোভাবে বাড়বে। মানে মিনিমাম এই গাছটি যদি 3 ঘন্টা রোদ পেয়ে যায় তারপরে আপনি এটিকে ছায়া জায়গায় রাখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ব্যাস থ্যাংক ইউ। এই নিয়ে আজকে আমরা আমাদের ভিডিও শেষ।